তো চার্জিং জ্বলে, কিন্তু চার্জিং দিলে লাইট জ্বলে, তাছাড়া লাইট জ্বলে না। তো এটা আমরা চার্জিং ভরব। এটাও কিন্তু চার্জিং দিলে জ্বলে, চার্জিং ছাড়া জ্বলে না, লাইটটিও কিন্তু জ্বলে না। তো এটা আমরা চার্জিং ভরে দেখি, চার্জ কিন্তু পেয়ে গেছে, এখন জ্বলে, কিন্তু চার্জিং উঠলে জ্বলে না। বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা আজকে ঠিক করব। একটা লাইট দেখুন, এই লাইটটা কিন্তু চার্জিং দিলেও জ্বলে না, না দিলেও জ্বলে না। তো এটা মনে করেন প্রপারলি অনেক সমস্যা আছে, এটাও দেখব আমরা। আরও একটা লাইট আসছে, এই লাইটটাও আমরা দেখব। তো এই লাইটটাও কিন্তু চার্জিং দিলে জ্বলে, তাছাড়া জ্বলে না। এবং এই দেখেন, তো এই হয়ে গেল আমাদের এই কাজটা। এখন লাগাই নিলাম, চার্জ নাও থাকতে পারে, তো সেজন্য আমি চার্জিং পিনটা লাগাই নিলাম। তো এখন দেখেন লাইটের সেটিংটা ঠিক হয়ে গেছে, অন অফ সুইচটা দিছি পর জ্বলে। তো এভাবে আমরা দু এক মিনিট যদি রাখি তো চার্জটাও থাকবে। তো দেখেন চার্জিং পিন কিন্তু আমি খুলে ফেলছি, এখন আমাদের এই চার্জটা রয়ে গেল। তলো তার দিলে এটা ছুটত না। তো এই লাইটের ব্যাপারে বিস্তারিত যে রোগগুলো হয়ে থাকে, এই ছোটাছুটির রোগই হয় বেশি, আর বিশেষ করে চার্জিং পিনটা ভেঙে যায় অনেক সময়। যদি ভালো একটা লাইট কিনতে যান, তো প্রথমেই আপনি লাইটের ভিতরে ওয়েটটা চেক করবেন। ওয়েটটা চেক করলে দুইটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। যদি অতিরিক্ত ওয়েট থাকে লাইটের, তাহলে বুঝবেন যে গ্লাসের ভাঙ্গা টুকরা লাইটের ভিতরে আছে। আর যদি বুঝেন স্বাভাবিকের ভিতরে ওয়েট আছে, তো তাইলে বুঝবেন যে না, এটা কোনো ভালো ব্যাটারি আছে এই জন্য। আর যদি একেবারেই হালকা হয়, তাহলে মনে করবেন যে এটা বাটন সেটের ব্যাটারি আছে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। ভিউয়ার্স, এই ভিডিও বলতে আমরা এমার্জেন্সি চার্জিং লাইট 100 টাকা দিয়ে কিনলেই তারপরে একদিন পর বা সাথে সাথেই নষ্ট হয়ে যায়। তো আজকে আমি দেখাবো এই লাইটগুলো আপনারা কীভাবে তৈরি করলে সাথে সাথে নষ্ট হবে না। নাম্বার এক, কীভাবে এই লাইটটা চার্জ না নিলে আপনি ঘরে বসেই পারবেন চার্জিংটা ঠিক করে নিতে। এবং এই ব্যাটারি যদি ব্যাকআপ না দেয়, তাহলে আপনি লং টাইম কীভাবে ব্যাকআপ দেওয়াবেন সে বিষয়ে বিস্তারিত কথা থাকবে। তো 100 টাকায় যে লাইটগুলো বিক্রি করে, এই লাইটগুলোর ভিতরে আপনারা মানে দেখে আনতে পারেন না যে কেমন ব্যাটারি দিল। আমি আজকে আপনাদের এমন একটা আইডিয়া দেব, এই আইডিয়ার ভিতরে আপনার থাকবে আপনার ব্যাটারিটা ভালো আছে কি না। তো সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের কাজ দেখাবো। আমার এই কাজটি দেখানোর মনস্তত্বটা কেন হলো সে বিষয়টা আমি বলি। আজকে আমার দোকানে প্রায় কটা 6-7টা লাইট আসছে, এই 7টা লাইটই নষ্ট, আর 7টা লাইটই আমি আপনাদের কাজ করে দেখাবো। তো আসুন আমি এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং কথা আপনাদের এবং আইডিয়া দেব, যা দিয়ে আপনাদের অবশ্যই উপকার হবে এবং এই লাইটগুলো কিনে আপনারা ঠকবেন না। তো আসুন স্ক্রিনে চলে যাই, আমরা এই লাইটগুলো দেখব আজকে যে লাইটের প্রবলেমটা কী। তো আমরা প্রথমে এই লাইটটা ধরি, এই লাইটটা যখন সুইচিং করি দেখেন জ্বলে না। এবং যদি আমরা চার্জিংটা ইনপুট করে নেই, তো চার্জিং জ্বলে, কিন্তু চার্জিং দিলে লাইট জ্বলে, তাছাড়া লাইট জ্বলে না। একটা দ্বিতীয়ত আমরা এই লাইটটা দেখব, এই লাইটটাও সুইচিং দিলে জ্বলতে আসে না। তো এটা আমরা চার্জিং ভরব, চার্জিংটা পুশ করার পরে এটাও কিন্তু চার্জিং দিলে জ্বলে, চার্জিং ছাড়া জ্বলে না। তো এটাও হইতে পারে তার ছুটে গেছে, মানে কোম্পানি লাইটগুলো এইভাবে তৈরি করে যা মানে চুলের তেও চিকন তার দিয়ে, যা মনে করেন একটু লাড়াছাড়া পাইলেই নষ্ট হয়ে যায়। তো এই গেল একটা, এই দুটোটা সেম রোগ। আরেকটা লাইট ধরি, এই লাইটটাও কিন্তু জ্বলে না। তো এটা আমরা চার্জিং ভরে দেখি, চার্জ কিন্তু পেয়ে গেছে, এখন জ্বলে, কিন্তু চার্জিং উঠলে জ্বলে না।
একই সমস্যা বারবার এক লাইডের ভিতরে একইভাবে দেখা যায়। এটা চার্জিং পাইলো কিন্তু এই দেখেন জলে, আমরা এইটার ভিতরে লাইন দেব, চার্জিং জলে লাইটও জলে। তো এক্ষেত্রে আমরা একটা চার্জিং দিলে জলে, চার্জিং খুললে জলে না। তো এগুলো বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা আজকে ঠিক করব। একটা লাইট দেখুন, এই লাইটটা কিন্তু চার্জিং দিলেও জ্বলে না, না দিলেও জ্বলে না। তো এটা মনে করেন প্রপারলি অনেক সমস্যা আছে, এটাও দেখব আমরা। আরও একটা লাইট আসছে, এই লাইটটাও আমরা দেখব। তো এই লাইটটাও কিন্তু চার্জিং দিলে জ্বলে, তাছাড়া জ্বলে না। এবং এই দেখেন কি গুণ ক্ষমতা এর ভিতরে ঝরঝর করে। তো এইভাবে অনেক অনেক লাইট আসে বা আসতেছে, যেহেতু বিদ্যুতের সমস্যা অনেক, আর তার ফলেই আমাদের কিন্তু অনেক সমস্যা হতে আছে। আর এই লাইটগুলো কিভাবে আপনি ফিটিং করবেন আর কিভাবে ফিটিং করলে লং টাইম আপনার ব্যাকআপ দিবে এবং নষ্ট হবে না, সেই বিষয়ে বিস্তারিত আমরা কাজগুলো করব। তো আমরা যখন শুরু করব তখন এই লাইটটা দিয়ে শুরু করব। যে তো আসুন আমরা শুরু করি। প্রথমেই গ্লাসটা খুলে নেই, চার্জিং দিলে জ্বলে। তো আমরা নাটগুলোও খুলে নেব। এই যে দেখেন, আমি কিন্তু পূর্বেই বলছিলাম এটার তার ছুটে গেছে। তো এই তারটা যদি না ছুটে যেত তো ব্যাটারিতেও জ্বলতো, চার্জিংয়েও জ্বলতো। তো এটার তার ছুটে গেছে। তো আমি আপনাদের দেখাই, এই যে তার, এই তার যদি এত নরম, টান দিলে ছিঁড়ে যায়, তারপর যদি ঘাম দিয়ে আটকানো না থাকে, তো তাইলে আপনার সমস্যা তো অবশ্যই হবে। বাচ্চা পোলা পানে একটা নাড়াচাড়া দিল, এই লাইট নষ্ট হওয়া কোনো ব্যাপার না। তো দেখেন এখন কিন্তু আমাদের ব্যাটারি লাইনটা পেয়ে গেল। এখন যদি আমি এইভাবেই লুজ রেখে আটকাই দিই তাইলে তো আমাদের লাইটটা আবারও নষ্ট হওয়া সম্ভব। তো আসুন আমরা এটা কিভাবে টাইট করে লাগাইতে হবে ঘাম দিয়ে আটা দিয়ে, তো সেই বিষয়টা দেখি। তো তারটা আমি ঝালাই দিয়ে নিলাম। এখন আমরা এই ব্যাটারিটা খুব সুন্দরভাবে এই জায়গায় বসাই দেব। তো গ্লু গাম আঠা দিয়ে অথবা সুপার গ্লু দিয়ে আপনি কাজটা করতে পারবেন। যদি আপনার কাছে না থাকে তো গ্লু গাম আঠাটা কিন্তু সবচেয়ে বেটার। এই যে আমি লাগাই দিলাম। এখন তার যত নর্মালই হোক আপনার কিন্তু শোটা খুব কষ্টকর হয়ে যাবে ছুটকে যাওয়া। তো এখন আমরা এই পিসিবিটা এই জায়গায় বসাই নেব। বসাই নেওয়ার পরে সোল্ডারিং দিয়ে এই যে বিটটা, এই বিটটা চেপে দেব। বাস এখন যদি আমরা সুইচিং করি তো লাইটটা কিন্তু আমাদের জ্বলতে আছে বা লড়তে আছে না। তো এইভাবে যেই যেই কোম্পানিগুলো এই লাইটগুলো তৈরি করে বা এলাকা ভিত্তিক যে ভাইয়েরা তৈরি করেন তাদেরকে বলবো, অবশ্য মানুষ কষ্ট করে লাইটগুলো কিনে বাসার প্রয়োজনের জন্য। তো আপনারা শুধু বিক্রির আশাই করেন না, দরকার হয় 2 টাকা বেশি বিক্রি করেন বেশি দামে, কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করেন। তো এই লাইটটা ঠিক হয়েছে, যেহেতু আমরা এই লাইটটা ফিটিং করে নেই। তো এখন আমরা চার্জিং লাইনটা ভরে দেখব। তো এখন চার্জিংও আসছে, বাস আমাদের লাইটটাও ক্লিয়ার হয়ে গেল। এখন আর লড়াচড়া কিন্তু করে না, যাই হোক এটা ঠিক হয়ে গেল। এখন আমরা অন্য আর একটা দেখব। এই লাইটের ভিতরে আমরা চার্জিং পোর্টটা ভরলাম। তো চার্জিং পোর্ট কিন্তু ঠিক আছে, সুইচ দিলে জ্বলে না। তো এই লাইটটা এখন খুলব।
বাবা এটা তো বিশাল সমস্যা তারও ঠিক আছে অথচ জ্বলে না তার মানে আমরা আগে ব্যাটারিটা চেক করে নেব তো আমি ডিসি 10 ভোল্টে মিটার সিলেক্ট করে নিলাম আগে থাকতে সিলেক্ট আছে তো আমরা ব্যাটারি চার্জিংটা দেখব ব্যাটারি চার্জিং কিন্তু আছে তো আমি 2 ভোল্ট পরিমাণ আছে তো এখন আমি চার্জিংটা এই জায়গায় ভরব চার্জিং ভরার পরে ভোল্টেজটা আবার মাপ দেব তো দেখেন এখানে কিন্তু লাইট জ্বলে তো দেখা যাক ব্যাটারি পর্যন্ত ভোল্টেজটা আসে কিনা আমার মনে হয় ব্যাটারি পর্যন্ত ভোল্টেজ আসে না তো আসলে ব্যাটারি পর্যন্ত ভোল্ট কিন্তু আসলে পেয়ে গেছে কিন্তু তার মানে হলো আমাদের এই ব্যাটারিটা দুর্বল দুর্বল তার যার জন্য আমাদের এই লাইটটা মানে চার্জিং কেবল খোলার পরে আর জ্বলে না তো এই ব্যাটারিটা একটু আমরা চেঞ্জ করে দেব ব্যাটারিটা আগে আমরা চেঞ্জ করে দেব তারপরে অন্য কাজগুলো করব তো এই হলো ব্যাটারি এমনি ফুলে গেছে ফুলে যাওয়ার কারণে ও ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে তো এই ব্যাটারিটা আমরা চেঞ্জ করে দেওয়ার পরে আবার আপনাদের দেখাইতেছি তো আমি একটা ব্যাটারি নিলাম ওইটার সে একটু পুষ্ট ব্যাটারি মানে স্যাম্পনির ব্যাটারি তো পার্সোনালিভাবে যদি কেউ আপনি এই লাইটগুলো বানাইতে চান তো স্যামসংয়ের যে ব্যাটারিগুলো আছে অথবা অ্যান্ড্রয়েড ব্যাটারিগুলো দিয়ে আপনি এই লাইটগুলো যদি তৈরি করতে পারেন তো আপনার 3-4 ঘন্টা ব্যাকআপ দেব তো আমাদের এটা পজিটিভ এইটা নেগেটিভ এই দুইটা স্থানে আমরা আগে রাং ঝালাই করে নেই তারপরে আমরা ব্যাটারি সংযোগ দুইটা এই জায়গায় ঝালাই করব তো এই জায়গায় আমি একটু রাং ঝালাই দিয়ে নিলাম আর এখানেও একটু রাং ঝালাই দিয়ে নিলাম যেহেতু আমাদের এইটা পজিটিভ আমরা এইটা এই জায়গাটায় এই লাল তারটা লাগাই দেব এখানে আমাদের নেগেটিভ এই নেগেটিভে আমরা কালো তারটা লাগাই দেব তারপরে আমরা এখন চার্জিংটা খুলে দিই তারপরে লাইটটাকে জ্বালাইলে দেখেন এখন কিন্তু আমাদের লাইটটা চার্জিং ছাড়াই জ্বলতে আছে তো এর মানে আমাদের ব্যাটারিটা খারাপ ছিল এই লাইটগুলো আসলে কিন্তু টুকটাক সমস্যা এটি কিন্তু আমরা বাসা বাড়িতে বসেই ঠিক করতে পারি তো এই ব্যাটারিটাও লাগানোর জন্য আমি একটু ব্লু ওয়াটার ব্যবহার করলাম তো এখানে আমি এখন ব্যাটারিটা বসাই নেব জাস্ট এখন আটকে নিলে এটা কাজ শেষ তো আমি এটা সাইডে রাখি এটা চার্জিং দিলে জ্বলে চার্জিং ছাড়া এটা জ্বলে না তো এটা আমরা এখন খুলে দেখব তো এই লাইটটা খুলে নিলাম এই লাইটটা কিন্তু স্যামসংয়ের ব্যাটারি দেওয়া দেখেন চার্জিং খোলার পরে জ্বলে না এর মানে হলো আমাদের এই যে তারটা ছুটে গেল এই তারটা ছোটার কারণে আমাদের কিন্তু এই লাইটটা চার্জিং খুলে ফেললে আর জ্বলে না তো এই জায়গায় যদি আমরা ঝালাইটা করে দিই তাইলে কিন্তু 1 মিনিটেরও সময় লাগে না আধা মিনিটের ভিতরে আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে কিন্তু এই সাধারণ সমস্যার জন্য আপনার আমার বাসায় কিন্তু অন্ধকার থাকে আর আমরা এই কাজটা যে কোনো মেকানিক ছাড়া কিন্তু করতে পারতে আসি না আর সফলও হইতে পারতে আসি না তো এইভাবে আপনি এই লাইটগুলো ঠিক করে নিতে পারবেন 2-1 মিনিট আপনি খোলার পরেই রোগ আপনার চোখের সামনে ভাসবে আপনারা নিজেরাই এই লাইটগুলো ঠিক করে নিতে পারবেন তো এটাও আমি এক সাইডে রাখি তো তারপরে আমরা অন্য একটা লাইট দেখব এটা যেহেতু লোয়ারে এবং জ্বলে না তো এই লাইটটার অনেক সমস্যা আছে এই লাইটটা আমরা খুলে এরপরেই আমি দেখাবো এই লাইটটা আপনি কিভাবে বানাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দেখেন ব্যাটারি হাল এলে আমাদের কোম্পানি তো এই কোম্পানি এই যে ব্যাটারি দিছে ফুলিয়া একদম তেরা বাঁকা হয়ে গেছে তো এখন আমি যে কাজটা দেখাইতে চাইছিলাম যে কাজটা করলে আপনার দীর্ঘদিন লাইটটা টিকবে সেই কাজটা আমি এই লাইটটা দিয়েই করব তো এই এই লাইটটা দিয়ে যদি করতে যাই তো আমার সব তারগুলো আগে খুলে নিতে হবে
আমরা এই সব তার একবারে খুলে নিলাম, জাস্ট এই তারের আমাদের দরকার নেই। গ্লাসটা খুলব, গ্লাসটা খোলার পর পিসিবি থেকেও আমরা এই তারগুলো আলাদা করে ফেলব। তো আলাদা করে ফেললাম, এখন আমরা ভালো মানের তার দিয়ে কিভাবে এই লাইটটা ফিটিং করলে দীর্ঘদিন চলবে সে বিষয় আপনাদেরকে এই দুই এক মিনিটে আমি এই সাজেশনটা দিব। তো আমি প্রথমেই পিসিবির জন্য এই পরিমাণ তার নিয়ে নিলাম। আপনারা একটু বড় বড় কাটবেন, যার ফলে ভালো হবে। তো ব্যাটারির জন্য আমি এই পরিমাণ তার নিয়ে নিলাম। তো যাই হোক, আমরা পিসিবিতে লাল তারটা পজিটিভে লাগাই নেব আর হলুদ তারটা নেগেটিভে ঝালাই করে নিলাম। তারপরে যে তার যেই তারগুলো লাগাইছি অনেক হেভি কোয়ালিটির তার, আপনার 2376 তার অরিজিনাল তামারটা। তো এই তার দুইটা আমরা পিসিবি থেকে সেটিং করে নিলাম। তো তারপরে আমাদের পিসিবি নেগেটিভে যেইটা যাবে, চার্জিংয়ের নেগেটিভে যাবে এই জায়গায়, তো আর ব্যাটারিতে একটা নেগেটিভ যাবে। এই দুইটা তার আমরা একত্র করব। করার পরে চার্জিং থেকে যে নেগেটিভ বাইর হয় সেই জায়গাটায় আমরা জ্বালাই করে দেব ডায়োডের অফ বিপজিটে। ডায়োডের বিপজিটে যে পিনটা থাকে ওইটা হলো নেগেটিভ, তো আমরা ওইটা নেগেটিভে জ্বালাই করে দিলাম। এখন এই তারটা যাবে আমাদের ব্যাটারি চার্জিং, মানে ব্যাটারির সাথে, আর চার্জিংয়ের আর একটা তার যাবে এর পাশ থেকে, এই রেজিস্ট্যান্সের পাশ থেকে এই সুইচিংয়ে যাবে। টোটাল চারটা তারের কানেকশন তো হয়ে গেল। এখন আমরা ব্যাটারি জ্বালাইটা দিয়ে দেব। তো ব্যাটারি যেহেতু ফুলে গেছে আমরা এই একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারিটার সাথে সেটিং করব। তো এই জায়গায় আমি একটু রং জ্বালাই দিয়ে নিই। সম্ভবত এই মাঝখানের এইটা পজিটিভ হবে আর এই কর্নারেরটা নেগেটিভ। তো সবসময় ব্যাটারির মাঝখানে যে পিনটা থাকে এটা পজিটিভ হয়। তো আমি এই পজিটিভটা মিটারে সিলেক্ট করে এই জায়গায় লাগাই দিলাম, যেহেতু আপনাকে অনেকের কাছেই মিটার থাকবে না, তো সেহেতু আপনি এই মাঝখানের পিনটা পজিটিভ সিলেক্ট করে নেবেন। তো এই হয়ে গেল আমাদের এই কাজটা। একদম লাগাই নিলাম, চার্জ নাও থাকতে পারে, তো সেজন্য আমি চার্জিং পিনটা লাগাই নিলাম। তো এখন দেখেন লাইটের সেটিংটা ঠিক হয়ে গেছে, অন অফ সুইচটা দিছি পর জ্বলে। তো এভাবে আমরা দুই এক মিনিট যদি রাখি তো চার্জটাও থাকবে। তো দেখেন চার্জিং পিন কিন্তু আমি খুলে ফেলছি, এখন আমাদের এই চার্জটা রয়ে গেল। তো অফ করে আমি এটাও সেটিং করে নিই। তো এই ছিল আজকের কাজ, যে কিভাবে আপনি ভালো একটা লাইট কিনবেন, বা বলেছিলাম যে কিভাবে আপনি ভালো একটা লাইট কিনবেন, বা আপনি এই লাইটটা কিভাবে সেটিং করলে দীর্ঘদিন চলবে বা দীর্ঘদিন চলা সম্ভব। তো নর্মাল তার দিয়ে যখন কোম্পানি সেটিং করে তখন তো এই জায়গার থেকে তার ছুটে, ওই জায়গার থেকে তার ছুটে, ভালো তার দিলে এটা ছুটতো না। তো এই লাইটের ব্যাপারে বিস্তারিত যে রোগগুলো হয়ে থাকে এই ছোটাছুটির রোগই হয় বেশি, আর বিশেষ করে চার্জিং পিনটা ভেঙে যায় অনেক সময়। আর এই চার্জিং পিনটা ভেঙে যায় শুধুমাত্র আমাদের নিজস্ব ব্যবহারের কারণে, কেন অনেকে ভা উল্টো বোঝে না, উল্টো বাইল দিয়ে ঠেলে চার্জিং পিনটা ভেঙে যায়। তো আপনার ওইগুলো দেখে শুনে আপনারা চার্জিং ইনপুট করবেন, আর বিশেষ করে এইভাবে খুব সুন্দর লাইট, যদি ভালো একটা লাইট কিনতে যান তো প্রথমেই আপনি লাইটের ভিতরে ওয়েটটা চেক করবেন। ওয়েটটা চেক করলে দুইটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, যদি অতিরিক্ত ওয়েট থাকে লাইটের তাহলে বুঝবেন যে গ্লাসের ভাঙ্গা টুকরা লাইটের ভিতরে আছে, আর যদি বুঝেন স্বাভাবিকের ভিতরে ওয়েট আছে তো তাইলে বুঝবেন যে না, এটা কোনো ভালো ব্যাটারি আছে এই জন্য। আর যদি একেবারেই হালকা হয় তাহলে মনে করবেন যে এটা বাটন সেটের ব্যাটারি আছে। তো এই তিনটা জিনিস যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে আপনি লাইট কিনে ঠকবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ইএসবি বাংলা চ্যানেলের
নিত্য নতুন ভিডিওগুলো দেখুন এবং টেকনিক্যাল সায়েন্স নিয়ে আইডিয়াগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন।